কাফেরদের জন্য হজ উমরা হারাম, তারা মক্কা যেতে পারে না। এখন প্রশ্ন হলো শিয়া কেমন করে হজ করে, তারাও তো কাফের। আপনি যে ফতোয়াটা দিলেন ঢালাহারে, এই ফতোয়া আপনার দেওয়ার অধিকার না, এই ফতোয়া বড় বড় আলেমরা দেবেন, বড় বড় ওলামারা দেবেন। সুতরাং এই ধরনের কথাবার্তা জনগণ থেকে আসাটা বাঞ্ছনীয় নয়। অনেক আলেম বলে শিয়ারা কাফের না, যে দেখেন আপনি ইখতিলাফও বয়ান করছেন, ফতোয়া দিচ্ছেন, মাশাআল্লাহ, তাহলে ফতোয়াই কেন জিজ্ঞেস করছেন? তারাও আল্লাহর ওপর ইমান আনছে, একটু বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ইমান আনা শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান নিয়ে আসতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখতে হবে। ওপরে উঠিয়ে দিলে শিরক হয়, আর নিচে নামিয়ে দিলে কুফর হয়, তো কুফর আর শিরক থেকে বাঁচতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল হয়েছে, জি, সেটার প্রতি ইমান নিয়ে আসতে হবে। কোরআনে কারীমে রয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না সম্পর্কে কয়েকটি আয়াত নাযিল হয়েছে, 10-এর বেশি আয়াত সূরা নূরে নাযিল হয়েছে। যারা তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু লাহু আযাবুন আযীম, আর ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, হ্যাঁ, যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খাইরুল লাকুম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বিবির পবিত্রতা সতী হওয়া স্পষ্ট ভাষায় আল কোরআনে নাজিল করে দিয়েছেন, কোনো হাদিসের ওহি না, কোরআনে কারিমের আয়াত দিয়ে একটি আয় যথেষ্ট ছিল। সুতরাং তারপরেও যদি কেউ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসতী বলে, তাহলে সে মুকাজ্জিমুল কোরআন না, কোরআন অস্বীকারী নয়, কোরআন অস্বীকারী। কেউ যদি কোরআনে কারিম অস্বীকার করে, আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, কেউ বলবে না তারা সবচেয়ে বড় কাফের ছিল, মুনাফিক ছিল, তাহলে তারা কোরআন অস্বীকারী। সুতরাং এই মানদণ্ডে শিয়াদেরকে বুঝতে হবে। আর শিয়ারা সব এক ক্যাটাগরির নয়, তাদের অনেকগুলি ফিরকিয়া, ফিরকিয়ার অভাব নেই, হ্যাঁ, তাদের মধ্যে চরমপন্থী ফিরকিয়া রয়েছে, আর তারপরে তার নিচে কিছু রয়েছে, আর সবচেয়ে হালকা যেটা সেটা জাইদিয়া রয়েছে। জাইদিয়া ছাড়া বাকি ওপরে যেগুলো রয়েছে প্রায়গুলি চরম বিভ্রান্তিত রয়েছে, এবং যেগুলো তাদের ইমান ভঙ্গকারী বিষয়, তাদের এই সহি বুখারির কোনো কিছুতে তারা বিশ্বাসী নয়, তাদের বুখারি আলাদা, বরং তাদের এমনও ফিরকা রয়েছে কোরআনে কারিমের আয়াত সম্পর্কে সন্দেহ, বরং কোরআনে কারিমের সংকলন যে জমা করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতে তারা বিশ্বাসী নয় যে এটা সুরক্ষিত। এখন প্রশ্ন আপনার থেকে যায়, মক্কা মদিনায় কেন আসছে? মক্কা মদিনায় যেহেতু তারা ফিরকা হিসাবে মুসলিম ফিরকারি 73 ফিরকারি অন্তর্ভুক্ত, আর তারা কাগজে কলমে তারা মুসলিম, সেই জন্য এখন আল্লাহর কলমে আল্লাহর খাতাতে কে মুসলিম, যাকে আল্লাহ মুসলিম বলবেন সে মুসলিম, আর যাকে আল্লাহ রাব্বুল কাফের বলে, সারা দুনিয়া যদি মুসলিম বলে আর আদর্শ বলে, আর তাদেরকে আদর্শ মনে করে নিজের দেশেই আদর্শের বাস্তবায়ন করতে চাই, কখনো আল্লাহ কবুল করবেন, কখনো আল্লাহ কবুল করবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের ওপর থাকার তৌফিক দান করেন, এবং নিজেকে কুফরি থেকে, শির্ক থেকে এবং পাপাচার থেকে মুক্ত রাখার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। পরের নিয়ে চিন্তা করিয়েন না, আর পরের ফতোয়া দিতে যেন না, ফতোয়াগুলো ভালো ভালো আলেমদের জন্য ছেড়ে দেন। ফতোয়াগুলো আমাদের চাইতে অনেক, আমরা তালেবে আলিম, বড় বড় আলিম শেখ সালাহুল ফৌজানের জন্য ছেড়ে দেন, হাইয়াতে কেবারের ওলামার জন্য ছেড়ে দেন, সৌদি আরবে যে বড় বড় ওলামা এখানে রয়েছেন তাদের জন্য ছেড়ে দিন, তারা এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তারা মুখ খুলবেন আর ফতোয়া দিবেন। আর আপনার সাধারণ মানুষ এইসব না বলে নিজের কথা চিন্তা করেন, নিজের নাজাত হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের নিজের নাজাত নিয়ে ফিক্র করার তৌফিক দান করেন, এবং নিজের আকিদা আমল আখলাক মামলা সব কিছু সুধরাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন, আমাদের যারা অনিষ্টকারী তাদের আল্লাহ অনিষ্টকে সর্বনাশ করেন, ইসলাম এবং মুসলিমের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে মুনাফিক কাফের মুশরিক, আল্লাহ তাদের চক্রান্তকে ধূলিসাৎ করে দাও, এবং তাদের চক্রান্ত দিয়ে তাদেরকে তুমি ধূলিসাৎ করে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, রাব্বুল আলামিন আল্লাহ তুমি ইসলামের হেফাজত করো, মুসলিমদের হেফাজত করো, দীনী ভাই বোনদের হেফাজত করো, সহি আকিদার ভাই বোনদের হেফাজত করো, যারাই
ক্ষতি করতে চায় কোরআন সুন্নার অনুসারীদের, আল্লাহ তাদের তুমি তাদের ক্ষতি দিয়ে তাদেরকে ধ্বংস করো। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের সার্বিক অনিষ্ট থেকে হেফাজত করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।